আসসালামু আলাইকুম, সবাই আমন্ত্রণ জানাচ্ছি রিনাস ব্লগে। কোকো, তোমার কি রাগ হইছে? হ্যাঁ, তোমার রাগ হইছে? এখন তুমি দুষ্টুমি করবা, আমার কাছে থাকবা না? কি করবা কি করবা? হ্যাঁ, কি তুমি দুষ্ট হয়ে গেছো কেন বলো? তুমি দুষ্ট হয়ে গেছো কেন? হ্যাঁ, কি বলবা? ওই দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা, আমার সোনা বাচ্চা, তুমি আমার লক্ষ্মী বাচ্চা। হ্যাঁ, তুমি লক্ষ্মী বাচ্চা। কি হয়েছে? ও মা, তোমার জিদ উঠছে এখন? হ্যাঁ, কোলে থাকবা না? তুমি কোলে থাকবা না? কি করবা? কোথায় যাবা, কোথায় যাবা? ওরে বাবা, ওরে বাবা, এইটা কি আমার কোকো, আমার কোকো এটা? যাও, বই যাবা, যাও। তো এখন অনেক রাত, তো আমার ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, রাত বাজে এখন প্রায় 1:30, আর খিদে পেয়ে গেছে সবারই, যেহেতু জেগে আছে সবাই, তো এজন্য আসলে খিদে পেয়ে গেল। তো বানাবো এখন, ডিম পোস্ট করে নিয়েছি, সাথে পাউরুটি আছে, তা দিয়ে স্যান্ডউইচ বানাবো। আর এত রাতে তো আসলে বার্গার চেয়েছিলাম বানাতে, সেটা তো আসলে সম্ভব না, কারণ বাসায় বার্গারের চপ নাই, শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য স্যান্ডউইচ বানালাম। আর এতে আমার বাচ্চারা বেশ খুশি, আমার ছেলে তো ভাতই খায় নাই, সে আশায় ছিল যে আমি কখন করব। তা আমরা খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই খেয়েছি শুটকি ভর্তা দিয়ে। তা আমি এখন এই যে শশা কেটে নিচ্ছি, এই শশাটা দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, এখন শশা কেটে নিচ্ছি, সাথে লেটুস পাতাও আছে, এগুলো দিয়ে আপাতত আমরা স্যান্ডউইচ বানাবো। চারদিকটা এত নীরব রাতের বেলা, মনে হচ্ছে যেন আমরাই জেগে আছি সবাইকে পাহারা দেওয়ার জন্য, রাত জাগা পাখির মতো। আসলে দেখা যায় এখন অনেকেই জেগে থাকে অনেকটা সময়, আগে তো দেখা যেত যে যখন রাত বেশি হতো সবাই ঘুমিয়ে যেত, এখন আর সেরকম দেখা যায় না, দেখা যায় যত রাত বাড়ে ততই মানুষজন আর জেগে থাকে বেশি এরকম। তো যাই হোক, এখন আমার ঘরে যে আরও বিল্লুরা আছে এদের নিয়ে আমার কাজ করতে করতে দেখা যায় অনেক সময় রাত 3টাও বেজে যায়, আর আমার মেয়ে যখন পড়াশোনা করে আর এই ফাঁকে আমি কাজ করতে থাকি, তো ওরও বোরিং লাগে না, আমারও খারাপ লাগে না, ও পড়তে থাকে আমারও কাজ হয়ে যায়। তো এই যে এখন আমি তৈরি করছি, শশা কেটে নিয়েছি, আসলে যে কোনো খাবারই যদি সুন্দর করে পরিবেশন করা হয় তো খেতেও ভালো লাগে। আর এই লেটুস পাতাগুলো আগে আনা ছিল, মানে কয়েকদিন হয়েছে, যেহেতু আমি সালাদের সাথে খাই তো এগুলো দিয়ে এখন কাজ চালিয়ে দেব, যেন বার্গারের মতো একটু দেখলে বোঝা যায় যে বার্গার খাচ্ছি, আসলে তো আমরা এখন পাউরুটি দিয়ে স্যান্ডউইচ খাবো। তো প্রথমে শশাগুলো দিয়ে দিলাম, এরপরে তার সাথে আরেকটা ডিম পোস্ট করেছি যেটা, সেটা দিয়েছি, এরপর লেটুস পাতা দিয়েছি, তার উপরে আরও 2টো শশা, এরপর একটু সস দিয়ে দেব। আসলে বাহিরে খাবারগুলো এখন যে অবস্থা হয়েছে ওর চেয়ে মনে হয় যে ঘরে এভাবে বানিয়ে খেলে মন্দ না, কারণ বাহিরে খাবার কি খাবো কি খেয়ে কি খাবো, তার চেয়ে ঘরে আমার ডিমই ভালো। আমি এমনি তো বাইরের খাবার তেমন একটা খাই না, আসলে বাচ্চারা খেতে চায়, ওরা তো আর এত কিছু চিন্তা করে না, ওরা সবসময় দেখা যায় যে বাইরের খাবারটা বেশি পছন্দ করে,
কথা বলতে বলতে সবগুলো স্যান্ডউইচ বানানো শেষ, এখন সবাই মিলে খাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর যদি ভালো নাও লাগে তাও দেখতে থাকেন, একটা সময় ভালো লেগেই যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যেতে যেতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।